বনগাঁ শিয়ালদা শাখায় চলন্ত ট্রেনের যাত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা। ঘটনায় গুরুতর জখম ট্রেন যাত্রী এক যুবক। চাঁদপাড়ার বাসিন্দা ওই যুবককে পাঠানো হয়েছে কলকাতার একটি হাসপাতালে। বনগাঁ শিয়ালদাহ শাখার চলন্ত ট্রেনে রেল যাত্রীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার ঘটনায় গুরুতর জখম এক যুবক। জখম যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থেকে শিয়ালদাহগামী ডাউন ট্রেনে সংহতি স্টেশন ছাড়ার পরে হাবড়ার কাছাকাছি 30 নম্বর রেলগেট লাগোয়া এলাকা আসতেই আচমকা চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে গুরুতর জখম হন এক রেলযাত্রী। তিনি গেটের পাশে দাঁড়িয়েছিলেন। জখম যুবকের নাম পীযূষ সাহা, চাঁদপাড়ার বাসিন্দা পীযূষ। ট্রেন হাবড়া প্ল্যাটফর্ম এলে ট্রেনে থাকা অন্যান্য রেলযাত্রীদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এটা খুব অমানবিক দিক। এটা যারা রেল আধিকারিক আছে তাদের ব্যাপারটা সুষ্ঠুভাবে দেখবার জন্যে অনুরোধ করা যেতে পারে, কারণ এই ধরনের ঘটনা দিনকে দিন তো হয়ে আসছে। তবে যদি বিশেষভাবে এরা নজর দেয় তাহলে এর সংখ্যাটা একটু কমে আসবে আর কি। কিন্তু এটা সত্যি সত্যিই একটা অমানবিক দৃষ্টান্ত। এগুলো দিনের পর দিন চলতে থাকলে সাধারণ যাত্রী আর যাতায়াত করতে পারবে না। হাসপাতাল সূত্রে জানা যায়, পাথরের আঘাতে যুবকের নাকের মধ্যে গভীর ক্ষত তৈরি হয়েছে। অতিমাত্রায় রক্তক্ষরণের কারণে হাবড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে কলকাতা আরজিগড় হাসপাতালে রেফার করা হয়। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তদন্তে নেমেছে রেল পুলিশ। বলতে গেলে এই ধরনের ঘটনা মানে শিয়ালদা বনগাঁ শাখায় আগেও ঘটতে দেখা গেছে। দত্তপুকুর বামুনগাছি স্টেশনের মাঝখানে পাথর ছোড়া হয়েছিল বেশ কয়েক মাস আগে। তা মানে এরকম ঘটনা নিত্য মানে প্রায় লেগেই আছে। এবার মানে সত্যি কথা বলতে আমরা নিরাপত্তাহীনতা বলতে মানে তেমন আমাদের নিরাপত্তা নেই দেখছি এখন। আমি বলবো জিআরপি দিয়ে ঠিকভাবে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া উচিত অবশ্যই প্রত্যেক যাত্রীকে, অন্তত সতর্কতামূলকভাবে, কারণ এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে মানে সেটাই প্রার্থনা করব, কারণ যার হয়েছে ব্যাপারটা খুব মর্মান্তিক। অতীতেও বনগাঁ শিয়ালদাহ শাখায় রেলযাত্রীদের ওপর পাথরের হামলার ঘটনা ঘটেছে। আবারও এই ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। আমাদের এই ট্রেনে যে পরিষেবা বা জিআরপির যে পরিষেবা, সেই পরিষেবা ঠিকঠাক থাকলে তাহলে হয়তো এরকম ঘটনা থেকে এড়ানো যাবে। কারণ পাথরটা ছোড়া হয় রেললাইনের নিচ থেকে, ট্রেনের ভিতর থেকে তো ছোড়া হয় না। এর জন্য সবসময় যারা আমাদের মানে রক্ষাকর্তা বা ট্রেনের যারা জিআরপি আছে তাদের এই বিষয়টা দেখা উচিত, যাতে সাধারণ পাবলিকের কোনো ক্ষতি না হয় এবং কোনো রকম দুর্ঘটনা না হয়। হ্যাঁ, অবশ্যই এটা তো নিরাপত্তাহীনতা ভোগারই কথা। যাতে সবাই, সকল রেলযাত্রী যাতে সুরক্ষা পায় সেটাই আমি কামনা করি। আমি একটা রেলযাত্রী হিসেবে বলতে পারি, এই যে ঘটনাটা মর্মান্তিক ঘটনা, দুর্ঘটনা, এটা সমস্ত রেলযাত্রী এবং যারা নিরাপত্তায় আছেন রেলের কর্মীরা সকলকে এটা দেখা উচিত, যাতে পুনরায় এরকম ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাজল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।